মাঝে মাঝে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়াটাও একটা নেশা। আমার এবারের গন্তব্য লাহুল স্পিটি। ট্রেনের টাইম টেবিলে নাম বদলে নেতাজি এক্সপ্রেস হলেও ট্রেনটার রং আর সেই পুরনো কালকা নামটা একই থেকে গেছে সেটার গায়ে। হাওড়া থেকে রাত 9:55 যাত্রী নিয়ে 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে শুরু করে এই বহু পুরনো ট্রেনটি পাড়ি দেয় 1714 কিলোমিটার লম্বা পথ, ভারতীয় ভূখণ্ডের প্রাকৃতিক শোভা ভেদ করে ছুটে চলে এই ট্রেন। অন্যান্য যাত্রীদের সাথে গল্প জুড়ে দিতে না পারলেও প্রাকৃতিক শোভা দেখতে দেখতে এবং নানা রকম খাবার খেয়ে ঘুমিয়ে 29 ঘন্টা ভালোই কেটে যায়। এটা দুপুরের খাবার, আছে ফ্রাইড রাইস, স্যালাড, ডাল, দুটো সবজি আর রায়তা, সঙ্গে 4টে পরোটা। এটা জৈন থালি, বাইরে থেকে অর্ডার করা। দাম পড়েছে 220 টাকা। বেশ সুস্বাদু খাবার, রেলে যারা অল্প খাওয়া দাওয়া করেন তারা দুজনে এটা শেয়ার করতে পারেন। কোয়ান্টিটি মোটামুটি ঠিকঠাক, খাওয়া ঘুম আর প্রাকৃতিক দৃশ্য দেখাই হল প্রধান কাজ। তবে যাই বলুন, ভারতীয় রেলের দেরিতে পৌঁছানোটা একটা নিয়মে দাঁড়িয়ে গেছে। সেই মতো কালকাও চণ্ডীগড় পৌঁছলো 4 ঘন্টারও বেশি দেরিতে। ভোর 5:30 ভালোই আমরা পৌঁছে গেছি। এখান থেকে টেম্পো ট্রাভেলার চড়ে আমরা পাড়ি দেব লাহুল স্পিটি। কালকা বারবার তার পুরনো এবং নতুন যাত্রী নিয়ে ছুটে চলুক প্রতিদিন। কালকাকে বিদায় জানিয়েছি, বিদায় জানাবো চণ্ডীগড় স্টেশনকেও, তবে পরের ভিডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।